আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, অনেকের মনে অনেক প্রশ্ন, কিভাবে আসবেন যারা আটকা পড়ে আছেন দেশে? দূতাবাসও কাজ করছে, বিভিন্ন সংগঠন আমরা কাজ করছি বিভিন্ন ভাবে দেশে বিদেশে। সরকারের কাছে অনুরোধ করছি আপনাদেরকে যেন আবার ফিরিয়ে আনে সরকার, যে যে দেশেই আছেন, যে দেশে চাকরি করেন, যে দেশের ভিসায় আছেন। তো আরব আমিরাতের দূতাবাস একটি বিবৃতি দিয়েছিল অনেকদিন আগে, যে যদি কোনো কোম্পানি বা কেউ বলে যে আমরা তো আসতে পারতেছি না, সেই ক্ষেত্রে কোম্পানির লেটার নিয়ে দূতাবাসের কাছে জমা দেয় যে এই লোকটা আমাদের প্রয়োজন, কোনো কোম্পানি যদি আবেদন করে, তাহলে দূতাবাস আমিরাতের সরকারের কাছে আবেদন করবে যে এই লোকটা কোম্পানির দরকার, আসতে পারতেছে না ওদের আসার জন্য। তো এরকম একটা বিবৃতি দিয়েছে, কারা কারা আসতে পারবেন বা কিভাবে কি, আপনারা পুরা ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের মেয়াদ শেষ হয় নাই, আবুধাবি দূতাবাসের রাষ্ট্রদূত জনাব আবু জাফর খান সাহেব, উনি বলেছেন বিস্তারিত, আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি আসুন আমরা শুনি, আশা করা যায় আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেখানে। যে যারা দেশে আটকা পড়ছে তাদের লিস্টে জমা দিলে একটু কতটুকু আছে কিনা সবাই জানতে চাই। আপনাদের করোনার সময় আমি আগেও বলছি, এখনো বলছি যে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। জি স্যার, বিষয়গুলো আপনারা যারা প্রবাসে আছেন, দেশের কাজ কাজের যে পদ্ধতি সেটি আপনারা জানেন। দেশে অনেক সিদ্ধান্ত দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আজকে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে। অনেক জিনিস তথ্যাদি মিডিয়ার মাধ্যমে পাই, কখনোই কাউকে আগে থেকে খুব সব জিনিসগুলো আমরা আমরা জানতে পারি। তো আমাদের যে বিষয়টি ছিল, আপনারা আপনাদের কাছে সেটি সুস্পষ্ট কিনা, বিষয়টি ছিল এরকম, অনেক প্রবাসী বাংলাদেশি যাদের এমএলএস আইডি কার্ড ভ্যালিড আছে, মানে দেশের রেসিডেন্সি ভ্যালিড আছে, তাদের এখানে চাকরিও আছে, তাদের এখানে আসার কথা, কিন্তু তাদের যে গ্রিন সিগন্যাল যেটি হওয়ার কথা আইসিএফ থেকে সেটি হচ্ছে না, তাদের ওখানে রেড সিগন্যাল আসতেছে। বিষয়টিতে আমরা বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 400 বেশি রিসেন্টলি আমার অনুরোধে দুটো জমা হয়েছে, 400 বেশি আমরা 400 মতো আমরা এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা পাঠিয়ে দিয়েছি। বিষয়টা যেরকম যে এই লোকগুলো যাদের রেসিডেন্সি ভ্যালিড আছে, এখন রেসিডেন্স পারমিট যেটি সেটি ভ্যালিড আছে, এবং এই লোকগুলো যেখানে চাকরি করত তার যে এমপ্লয়ার তারা সার্টিফিকেশন দিচ্ছে, সে যদি আসে তাহলে তাকে আবার পুনর্বহাল করা হবে। শুধু এই রকমের 400 কেস, 400 আমরা এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং তাদেরকে বলছি যে বিষয়টি আপনারা অনুগ্রহ করে দেখতে পারেন। এটি আমরা করতে পারি, এটা তো জোর জবরদস্তি করার কোনো বিষয় না। আমরা সেটি পাঠিয়েছি এবং আমরা অপেক্ষা করছি যে কি ধরনের রেসপন্স সেখান থেকে আসে। কারণ এই জিনিসটি ধরেন, দূতাবাসগুলো এখানে কাজ করে, বিদেশি দূতাবাসগুলো কাজ করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে, এটি একটি বাংলাদেশের সম্পত্তি, বিদেশের বলছি যেটা আন্তর্জাতিক আইন সেই আইন অনুসারে কাজ করে। সেই আইন 1963 সালের একটি আইন, 1961 সালের একটি আইন, সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস। এখানে আমাদের কাজ করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশের, এবং বিদেশের যে সমস্ত দূতাবাসগুলো বাংলাদেশে আছে সেগুলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করতে হয়। আমরা এদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই জিনিসগুলো দেখভাল করার জন্য একটা আলাদা ডিভিশন আছে, সেই ডিভিশনের সাথে আমরা পৌঁছে দিয়েছি। এটি হলো অবস্থা, এখন তারা সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ। তারা এটি এদের যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় যেটি আছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এভ্যালাইজেশন, সেখানে তারা পাঠাবে, সেখান থেকে হোম মিনিস্ট্রি যে ICS সেখানে পাঠাবে। সুতরাং এটি হওয়ার কারণে যে 10 দিন 15 দিন বা 1 মাসের মধ্যে এটি হয়ে যাবে, জিনিসটি তাদের নজরে আনা হয়েছে। যদি তাদের সিস্টেমে কোনো রকমের কোথাও এটাকে ইন্টিগ্রেট করতে হয় তাহলে তো সেটি করবে, আর তাদের যদি অন্য রকমের কোনো পলিসি থাকে যে না এই মুহূর্তে তারা এত লোককে এদেশে এদেশে দরকার নাই তারা মনে করছে, কারণ এদেশের অর্থনৈতিক যে বর্তমান অবস্থা সে
প্রেক্ষাপটে এত পক্ষে অ্যাবজর্ব করতে পারবে কিনা সেটাও দেখবে। যেন আপনার বাড়িতে আপনি কি করেন, আপনার বাড়িতে আপনার সক্ষমতা অনুসারে বাইরের মেহমানদেরকে আপনি আপনার সক্ষমতার বাইরে তো আপনি দাওয়াত দিতে পারবেন না, দিবেন না। আপনার ঘরে যদি দুইজন থাকতে পারে, আপনার চারজনের ফ্যামিলিতে আর দুইজনকে আপনি তো আটজনকে নিয়ে যাবেন। সুতরাং প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ আগে দেখবে, এটাই হলো নিয়ম। তারপরে প্রতিবেশী বন্ধুদের স্বার্থগুলো দেখবে। তো এক্স্যাক্টলি এখানেও তাই হয়েছে। লোক আমাদের অনেক লোক চলে এসছে ইউএন থেকে ঢাকাতে আটকা পড়া বাংলাদেশে আটকা পড়া লোকের সংখ্যা খুব বেশি না, যখন এখানে এসেছি তখন থেকে আমি বলেছি যে এই জায়গাগুলো আমাদের আকাশ পথ উন্মুক্ত করে দেওয়া। তার জন্য কিন্তু যে কোনো দেশের আগে 14 জুলাই থেকে সম্ভবত বাংলাদেশ বিমান এবং এমিরেটসের মধ্যে যাতায়াত শুরু হয়েছে, এবং যার ফলে কিন্তু এখান থেকে যারা অনেকটা প্যানিক ছিল দেশে ফিরে যাওয়ার জন্য তাদের যাওয়ার ডিমান্ডটাও কিন্তু তখন তখন তারা দেখছে যে না, তারা চাইলেই যেতে পারে। যখন মানুষ চারদিন তখন দেখে আটকা হয়ে গেছে তখন তার মধ্যে একটা ভীতি কাজ করে, প্যানিক হয়ে যায়। সেটার জন্যই জাস্ট থ্যাংকস ফর আল্লাহর অশেষ রহমত যে জিনিসটি দুই পক্ষ আমাদের দুই দেশের আকাশ পথে মৃত্যু হয়েছে, যার জন্য এখান থেকে যেতে পারছে, ওদিক থেকে আসতে পারছে। সুতরাং আমি খুব বেশি লোক এই মুহূর্তে বাংলাদেশে আটক আছে, তাহলে আমি অনেক অনেক চিঠিতে দাম এটা যেটা ওপেন করা আছে। আমি দেখছি যে এখন পর্যন্ত ওই বললাম 400 মতো আমরা পেয়েছি, আর আর কত হতে পারে, ধরে নিলাম যে 1000-এর মতো হবে। তো এই জিনিসটাও তারা ঠিকঠাক হয়ে যাবে আমার ধারণা, যেহেতু আমরা বিষয়টা তাদের সাথে আলোচনা হয়েছে। এবং আমরা চাচ্ছি না যার ভিসা মানে ভ্যালিড হয়ে নাই এখন, সেটি হলো অন্য বিষয়, তাকে ভিসা নিতে হবে, তাকে আসতে হবে। কিন্তু যাদের দেশের পারমিট ভ্যালিড আছে এবং যাদের এখানে লোকজন তার নিয়োগকর্তা নিতে চায়, সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি বাধা হওয়া উচিত। তারপরে দেশের যে তাদের যে পলিসি যেটি সেটি তো আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং পূর্বাসে যখন থাকেন এটি তো চাইলেই আপনার ইচ্ছা মতো যে সব কিছু আছে না, এই দেশের তাদের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেক চিন্তা চেতনা করেই কিন্তু একটা পলিসি একটা বিধি তারা তখন জারি করে। সেই হিসাবে এই কাজটি হবে। আবার আমার ধারণা যে নিশ্চয়ই এটা একটি সুফল পাওয়া যাবে, আমরা শুরু করেছি যেহেতু নতুন একটি আইডিয়া। সুতরাং দেখা যাক, আমরা বিভিন্নভাবে চেষ্টা করতে পারি। আমার কথা হচ্ছে আমাদের দূতাবাসের কাজে চেষ্টা করা, আমরা 10টা চেষ্টা করলে যদি 2টাও আমাদের জন্য কিন্তু কার্য হয়, তাহলে আমরা দেশের জন্য লাভবান, আপনাদের জন্য লাভবান। আমার কথা সেটি, এখন 10টার মধ্যে 10টাই যে হবে এটা আমি কখনো প্রত্যাশা করি না, দুটো হলেও আমাদের জন্য, সেই দুটি তো আমাদের জন্য। তো সুতরাং আমরা এদেশের আইন কানুন মেনে চলবো এবং এদেশের সরকারকে সর্বরকম সহায়তা করেই কিন্তু আমাদেরকে আগাতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এখানে কাজ করবে, কারণ আমার যদি ব্যক্তিগত পছন্দ অপছন্দ তাহলে আমি এদেশে থাকছি কেন, আমার নিজের দেশে গিয়ে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ চলতে পারে, কিন্তু এখানে তো সেটি হবে না, হবে না।